ওরা বলে আমার আন্ডারে 25 জন আছে, কতটুকু খরচা করছে দেখুন। Mr. Problem TV, but keep smiling. উনি একটু পোলাও নিল, পোলাও নিয়ে তারপরে পোলাওটা একটু হাত দিয়ে কষলালো, এই পোলাওটা তারপরে ঘষা দিয়ে প্লেটটাকে পরিষ্কার করলো, পরে পোলাওটা ফেলে দিল। চাচিটা করেন কি? বলে না আমি তো নবাব ফ্যামিলি, আমরা পোলাও দিয়ে হাত ধুই। আমরা আন্টি আপনি যদি পোলাও দিয়ে হাত ধন তাহলে মুরগির রোজ দিকে দাঁত বাঁধেন আর ফুরহানি দিয়ে কুলি করেন। সত্যি ঘটনা, এগুলো কোনো মিথ্যা ঘটনা না। আমরা কিন্তু বাংলাদেশের সবাই খুব ভাব দিয়ে চলি, তাই না? তুমি জানো আমি কে? তুমি জানো আমি কার ছেলে? না, তোমার আম্মাকে জিজ্ঞেস করবো। এই মোবাইল ফোনের জন্য কিন্তু মানুষ চাপা মারা শিখে গেছে অনেক। সেদিন একজন ফোন করলো, তাই বললাম হ্যালো নাবিদ কি ব্যস্ত? আমি বললাম খুবই ব্যস্ত, এখন একটা কী করার, একটা খুব মিটিংয়ের মধ্যে আসি, জরুরি। আসলে আমি একটা হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছি, আরাম করে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি খুব ব্যস্ত আছি, কারণ দুজনের সাথে মিটিং আছে, তোমাকে পরে ফোন করে। হ্যাঁ নাবিদ তুমি কোথায় আছো? বলে আমি তোমার পাশে টেবিলে। ফোনে মিথ্যা কথা বলা যায় বেশি। বাট এনিওয়ে আমার মনে হয় আজকে উদ্বোধনী করার সময় আসছে, আর এটা একটা সত্যি ঘটনা, যে যেটা বলছিলাম যে আমরা ভাব নিই না। আমাকে একজন থ্রেট দিয়েছে একবার, বললো যে আপনি মনে হয় জানেন না কার সাথে কথা বলছেন। আমি খুবই ভয় পেলাম, তখনও নারায়ণগঞ্জে গুমটুম হচ্ছে সবাই। তো উনি বললো যে আপনি গুলশান ক্লাবে যাবেন, গিয়ে আমার নাম বল জিজ্ঞেস করলেই সবাই বলে দিবে এক বাক্যে আমি কে। ফাইন, গুলশান ক্লাব অভিজাত অভিজাত জায়গা, ওখানে গিয়ে তিন চারজনকে জিজ্ঞেস করলাম, সবাই এক বাক্যে ওনার সম্পর্কে একই কথা বললো। হি ওয়াজ রাইট, প্রত্যেকের কথা হলো আমরা জীবনে ইনার নাম শুনিনি। আমরা দেখি ভাব নেই, তাই না? একজন হেডে যাচ্ছে, এক্সকিউজ মি ভাই আপনার প্যান্টটা ছিঁড়ে গেছে, আমি গ্রামীণ ফোনে কাজ করি। আর আমরা যখন অফিস আদালতে কাজ করি, বড় সাহেবরা কোনো সময় বলি না যে ও আমার সহকর্মী, আমরা কি বলি? ও আমার সাবঅর্ডিনেট, ও আমার আন্ডারে কাজ করে। আবার বলার সময় একটা মোশন থাকে, আমার আন্ডারে কাজ করে, দলিত করিয়া মথিত করিয়া ফেলি। আমি তো সিইও ছিলাম, আমার সাথে অনেক সিইও উঠা বসা সবাই, এবার আমি তোমার সাথে তোমার আন্ডারে কয়জন? আমার আন্ডারে একজনও না, আমার সঙ্গে 200 জন কাজ করে। ওরা বলে আমার আন্ডারে 25 জন আছে। কতটুকু খরচা করছে দেখুন। আমি যখনই শুনি কি হয়, বড় সাহেব বলে আমার আন্ডারে 25 জন কাজ করে, আমার চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠে, বিরাট একটা মুরগি, মুরগিটা স্যুট পরা, আর এই স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম, আর এই 25টা ডিমের প্রত্যেকটার উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং। আর ডিমগুলি যখন উপর দিকে তাকায় দৃশ্যটা খুব একটা শোভনীয় না। সো এনিওয়ে আমি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট পর্বটি দ্রুত আপডেট পান। ধন্যবাদ সবাইকে।